হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। টিফিন প্যাক দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ বৃহস্পতিবার, এখন অভি সকাল সকাল বেরিয়ে যাবে ল্যাবে। অভির জন্য সকালের ব্রেকফাস্টের পর দুপুরের ওর লাঞ্চ, তারপর টিফিন, কিছু ফল দিয়ে ওর টিফিনগুলো আমি এখন ঝটপট করে প্যাক করে দিচ্ছি। তিন দিন ধরে আমাদের মিনিয়াপলিসের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ। কাল নয়, পরশু রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, কালও বেশ গরম ছিল, আর আজ তো প্রচণ্ড গরম। আজ ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে টেম্পারেচার রয়েছে 34 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক রয়েছে 40 ডিগ্রি। ভাবতে পারছেন কি পরিমাণে গরম। তবে এখানের একটা বিষয় ভালো, যে এই গরমটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে না, মানে 2-3 দিন টানা হওয়ার পরই ঠিক কোনো না কোনোভাবে ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যায়। হাতে সময় থাকলে আমি মাঝে মাঝে বাইরে বেরিয়ে এসে এই বেঞ্চগুলোর ওপর বসি। পুরো গাছের ছায়া এখানে বসে থাকতে জানো খুবই ভালো লাগে। এখন স্নান টান করে লাঞ্চ সেরে নিয়ে আমি যাচ্ছি সিএসসিসির মধ্যে, একটা ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন রয়েছে, সেখান থেকে দুটো খাবারের অপশন কালেক্ট করে নেব। মানে আজকে ডিনারের ফাঁকিবাজির প্ল্যান রয়েছে আমার। আমার তো মনে হয় ঘরের থেকে বাইরেটাই বেশি তুলনামূলকভাবে ঠান্ডা, আর এখানে অনেক গাছও রয়েছে। এখন এই যে এই ট্রাকগুলো করে এসে সিএসসিসির ভেতরে ফ্রি ফুড ডিস্ট্রিবিউশন করে, তো ওদের যতক্ষণ পর্যন্ত খাওয়ার থাকে ততক্ষণ পর্যন্ত ওনারা খাওয়ার দেয়। 1:30 থেকে শুরু হয়, 2:30 পর্যন্ত থাকে, তার মাঝখানে যদি খাওয়া শেষ হয়ে যায় তখন ওনারা কিন্তু ফিরে চলে যায়। আমি এই প্রথমেই তো চিকেন খুঁজছিলাম, তো প্রথমে বলছিলেন চিকেন নেই, তারপর খুঁজেই ছোটো ছোটো দুটো পেলো, লার্জ মিডিয়াম স্মল তিনটে সাইজের থাকে, তো মনে হয় এটা স্মলই। তো দুটো চিকেন এনেছি, আর একটা টোফুর একটা ছিল, মানে ভেজের ছিল, সেটা এনেছি। দাঁড়ান দেখাচ্ছি কী দিয়েছে। এই যে এটা লার্জ সাইজ রয়েছে, এটা হলো ভেজ আইটেমের মধ্যে, এর ভিতরে টোফু রয়েছে, আর নিচে আছে বয়েল ভার্মিসিলি। আর এই ছোটো দুটো কন্টেনারে চিকেন রয়েছে, এখানে ওই চিকেন আছে, ভার্মিসিলি আর গ্রিন স্যালাড। আজ রাতের রান্না বাদ দেবো আনন্দ তো এনেছি, জানেন খুব একটা লাভবান আমি হইনি। এগুলো তো আমরা এভাবে খেতেই পারবো না, কারণ এগুলো সব কিছুই মোটামুটি বয়েল করা, আর ভেজিটেবলসগুলো তো এগুলো র, আর চিকেনটা বয়েল করে জাস্ট একটা সসের মধ্যে ডিপ করে দেওয়া রয়েছে। এখন মোটামুটি প্রায় 5টা বাজে, কিন্তু বাইরে দেখুন এখনও কি খড়খড়ে রোদ। আর এই যে আমাদের পার্কিংটা, এখনও কাজ চলছে, আর এখন মনে হয় ওনাদের আজকের জন্য কাজ কমপ্লিট। দুপুর থেকে শুরু হয়েছে, রাত্রি 8টা পর্যন্ত প্রায় হিট ওয়ার্নিং দেখাচ্ছে। এই সময়টায় প্রচণ্ড গরম থাকবে, 34 ডিগ্রি টেম্পারেচার থাকলেও 40 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন কী প্রকারে গরম। কালকেও ওয়েদারটা বেশ গরম, কিন্তু আবার শনিবার থেকে ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যাবে, ওই 27 ডিগ্রিতে টেম্পারেচার নেমে যাবে। আজ আবার আইসোলেটেড থান্ডারস্টর্মও দেখাচ্ছে, ভগবান করে যাতে একটু বৃষ্টি হয়, তাহলে একটু শান্তি। আমাদের এই বিল্ডিংগুলোতে কিন্তু সিলিং ফ্যানের কোনো রকম কোনো হুক করা নেই, মানে এখানে ইউজ করতে হবে হয় এসি না হলে স্ট্যান্ড ফ্যান। তো আমরা এসি নিইনি, কারণ এখানে যেরকম টানা গরম খুব একটা পড়ে না, তো স্ট্যান্ড ফ্যানেই মোটামুটি কাজ হয়ে যায়। তবে একটু হাওয়া হলে তো খুব একটা কষ্ট হয় না, কিন্তু ওই আর কি। আমেরিকানদের খাওয়া নিয়ে যে গল্প করছিলাম, তো আমি যখন দেশে থাকতেও এবং আমেরিকায় আসার পরও আমার মনে একটা প্রশ্ন ছিল যে আমেরিকানরা কী খায়, ওরা কী খেতে ভালোবাসে, বা ওদের ফুড হ্যাবিট কী, ওরা ডেইলি কী খাওয়ার পছন্দ করে। তো সেই কারণেই যখন আমরা মার্চে প্রথম আসি, তো প্রথম দেখি যে এখানে একটা ফ্রি ফুড কিছু ডিস্ট্রিবিউশন রয়েছে, তো সেটা দেখেই দুপুরবেলায় ভাবি আজকে ফাঁকি দিতেই হবে। ওই যাওয়ার পরেই সেই দুপুরে আমি রান্না বন্ধ করে দিই, ওখান থেকে খাওয়ার নিয়ে এসে খাবো আনন্দে। তো গিয়ে যথারীতি খাওয়ার নিয়েও আসি। সেই দিন আবার বিফ ছিল, পর্ক ছিল, টার্কি ছিল, আর ভেজ তো থাকে, তো ভাবলাম ভেজও তো ওই জঙ্গল কিছু ঘাস পাতা দেবে, তার থেকে বরং ভালো টার্কিটাই না হয় প্রথম ট্রাই করি। আর সেটা আমার প্রথমবার টার্কি ট্রাই করা। এনে টার্কিটা প্রথম যখন মুখে দিয়েছি, দেখি না তার মধ্যে কোনো লবণ রয়েছে, না কোনো মশলা রয়েছে, না তেল রয়েছে, সম্পূর্ণ বয়েল করা, আর তার এক পোর্শন ভর্তি কাঁচা ভেজিটেবলস, মানে ওই গ্রিন স্যালাডে যেগুলো দেয় সেগুলো দেওয়া। তো সেই টার্কির প্লেটটা লার্জ সাইজ ছিল, সেটা গোটাটাই আমি পরে ফেলে দিই ফ্রিজে রেখে ভাবছিলাম ওটা দিয়ে কিছু বানাবো। মোমোও ট্রাই করেছিলাম, কিন্তু কোনোটাই আমি আর খেতে পারিনি। এই তো হয়েছিল প্রথমবারের আমার আসার পর আমেরিকান খাওয়ার ট্রাই করার এক্সপিরিয়েন্স। আজকের এই চিকেনটাও কিন্তু প্রায় সেম, আমি তো আগেই বললাম এটাও বয়েল চিকেনই, তো ভাবছি এই জন্য ইন্ডিয়ান স্টাইলে কিছু একটা মশলা টশলা দিয়ে কিছু ট্রাই করা যাবে। তো মাথায় এলো যে শর্টকাটে লেমন বাটার চিকেনের মতোই কিছু করে নেওয়া যাক, কিন্তু আদেও এটা কী হবে, কারণ এটা প্লেটের থেকে ওপাশে নিয়ে মাখতে গিয়েই দেখা যাচ্ছে মাংসগুলো পুরো ভেঙে যাচ্ছে।
আর এখানে যেটা সবথেকে বাজে, এখানকার চিকেনের সাইজগুলো ভীষণ বড়। টার্কি না হয় বড় হয় সে বুঝতে পারছি, তবে আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু বড় নয়। মানে এই ফুড ডিস্ট্রিবিউশনে যেগুলো দেয় আমার মনে হয় ওরা সেগুলো অনেক বড় বড় চিকেনই ওরা ইউজ করে। দেশ থেকে আসার সময় আমি বেশ কিছু ফুলের বীজ নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে এই দুধের জার্কিনগুলোতে মাটি ফেলে ফেলেছিলাম। নীলকণ্ঠের চারাও হয়েছে, আর এই দুটো যে কি এগুলো মনে হচ্ছে দেখতে তো কুমড়োর মতো, কিন্তু আমি কুমড়োর মতো কোনো বীজ ফেলিনি, তবে আমার মনে হয় তরমুজের বীজ ফেলেছিলাম। এখন এগুলো কি তরমুজের বীজ বা তরমুজের গাছ, কেউ যদি জানেন তবে আমাকে কমেন্ট করতে পারেন কি গাছ ওগুলো। অভির আসার কোনো ঠিক নেই, কোনো কোনো দিন 8টা, কোনো দিন 7টা, কোনো দিন 9টা, 9:30 এরকম প্রায় হয়ে যায়। তো আমি রাতের খাওয়া আগে থেকেই তৈরি করে রাখি, যাতে এলেই ঝটপট দুজনে ডিনারটা করে নিতে পারি। আগে তো আমাদের খেতে খেতে প্রায় রাত্রি 10টা 10:30 হয়ে যেত। রিসেন্টলি ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে বলেছে যে এখন ডিনারটা মিনিমাম 9টার মধ্যে করতে, বেড টাইমে 3 ঘন্টা আগে। তো ওটা ফলো করে চেষ্টা করছি একটু আগে তাড়াতাড়ি করে রান্না করার। তো এই জন্য এখন আটা টাটা মেখে রুটি টুটি সম্পূর্ণ রেডি করে রেখে তারপর বসে থাকবো। 4 মাস আগে এখানে এসে সেই সেলফগুলোতে যেই জিনিস যেভাবে রেখেছিলাম এখনও পর্যন্ত আর কোনো কিছু গোছানো হয়নি। আজ এত সময় আছে, এত গরমে তো ঘুমানো সম্ভব না, তাই ভাবলাম এটা একটু গুছিয়ে ফেলি। ঘর গোছাতে গোছাতে এমপ্লয়মেন্ট অথরাইজেশনের আমি একটা ফর্ম প্রিন্ট আউট করেছিলাম, ওটাও খুঁজে পেলাম। তো এর পরের দিন আমি এই এমপ্লয়মেন্ট অথরাইজেশন মানে ইএডির ফুল পারমিট কীভাবে করতে হয় অ্যাপ্লাই সেটা নিয়েও ভিডিও করব, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই ফর্মটা নিয়ে সম্পূর্ণ তথ্য। সূর্যটা নামতেই মানে একদম 8:30 ক্রস হতে না হতে আকাশটা পুরো মেঘলা হতে থাকে, আর এত জোরে হাওয়া হচ্ছিল আর ঘরে থাকিনি, তাড়াতাড়ি করে ছুটে বাইরে চলে আসি। কি দারুণ হাওয়াটা হচ্ছে বাইরে বুঝতে পারলেন? অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার ভেতরে ঢুকে ভাবলাম না রান্নাটা কমপ্লিট করে নিই, অভিষেকের আসতে আরও একটু দেরি হবে। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করবো, তারপরে ভাবলাম রান্নাটা শেষমেশ কি হলো সেটা রিভিউ না দিলে চলে। তাহলে আমরা টিউজডে সিনেমা দেখতে যাচ্ছি। বাইরে বেশ মেঘও ডাকছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। আর আজকের আমার ভিডিও এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমাদের আমার ভিডিও কমেন্ট করে জানিও, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা আমার পেজটাকে একটা ফলো করো। ভীষণ ভীষণ বাজে চিকেনটা খেতে হয়েছিল, এত বড় সাইজের চিকেন আর নাড়তে নাড়তে পুরো ঝুড়ি ভাজার মতো অবস্থা। আর তো কোনো খাওয়ারের অপশন ছিল না, তাই শেষমেশ অমলেট সহযোগেই রাতের খাওয়ারটা দুজনে সেরে নিই।